শুরু করছি সংবাদ সারা দিন। এখনই রান্নার গ্যাসের দাম 300 টাকা কমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন পেট্রোপণ্যের বাড়তে থাকা দামের জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন মমতা। শনিবার দিল্লিতে ন্যাশনাল কনক্লেভে হাজির থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না। জ্বালানি তেলের দাম না কমানোর জন্য রাজ্যগুলিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক বৈঠক করে পেট্রোপণ্যের দাম নিয়ে পাল্টা কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, চিঠি দিলে চিঠি ওরা রেসপন্স করে না, চিঠি তখনই দোয়া সাজে যদি তার সদ্ব্যবহার হয়। চিঠি দিলে দে ডোন্ট রেসপন্ড। এবং আমার মনে হচ্ছে কালকে কোভিড এজেন্ডা ছিল না, এজেন্ডাটা ছিল এটা, এবং আগামী দিন আরো বাড়াবে, সেই জন্য দোষটা নিজের ঘাট থেকে ঝাড়বার চেষ্টা করছে। নিজেরা 17.3 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে মানুষের পকেট কেটে, কিসের জন্য? এই টাকাটা না কাটলেই হতো না? 14 বার দাম বাড়িয়েছে, তুমি দাম বাড়াবে, রাজ্যের সব টাকা কেটে নেবে, পাওনা দেবে না, আর দোষ হলে রাজ্যের দোষ। আর কোভিড নিয়ে আমরা যখন মোকাবিলা করে ডাক্তার নার্স সিস্টার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কোভিড ওয়ারিয়ার থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে কত মানুষ জীবন দেয়, তখন ক্রেডিটটা তোমার। আর যখন মানুষ বিপদে পড়বে তখন ক্রেডিট তোমার, রাজ্যের। আমি মনে করি ইমিডিয়েট ডোমেস্টিক গ্যাস 300 টাকা দাম কমানো উচিত, ইমিডিয়েট, যেটা বাড়িয়েছে রিসেন্ট। পেট্রোল ডিজেলের দাম ইমিডিয়েট কমানো উচিত। দিল্লিতে 30 এপ্রিল দেশের সমস্ত মুখ্যমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রিত। সেখানে গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করা সম্ভব হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার টিকিট কাটা আছে, আমি চেষ্টা করব চলে আসার, সেই জন্য এবার আমার দেখা করার টাইম হচ্ছে না। কারণ 30 এপ্রিলটা এমনই একটা দিন, পরের দিনই হচ্ছে মে ডে আছে, শ্রমিক দিবস, শ্রমিকদের অনেক কাজ থাকে, শ্রমিকদের শুভেচ্ছা জানানোর ব্যাপার থাকে, শ্রম দিবস থাকে, আগাম অভিনন্দন শ্রমিকদের। এবং 2 তারিখে বড়জোর চাঁদ রাত হবে বা ঈদ রাত হবে, 2-3 তারিখের মধ্যে। সুতরাং আই হ্যাভ টু অ্যাটেন্ড দেয়ার প্রোগ্রাম অলসো, আই অ্যাটেন্ড অল দ্য প্রোগ্রাম ফর অল ফেস্টিভ্যালস, এবং সেই জন্য আমাকে এখানে থাকতে হবে। তেলের দামের সঙ্গে দেশ জুড়ে মূল্যবৃদ্ধির দায়ও ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে সরকার। সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সরকারেরই ব্যর্থতা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।